আসসালামু আলাইকুম। সোজা ট্রেনিং একাডেমির এই সুবিশাল গ্রাউন্ডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আর সামনে যাদের 82 BM লং কোর্সের ISSB পরীক্ষা হবে, 16 নভেম্বর রিটেন পরীক্ষা আসবে। তো আমার মনে হয় অনেকে রিটেনের জন্য প্রবলভাবে প্রস্তুতি তোমরা নিচ্ছ। পাশাপাশি আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা তোমাদেরকে পরামর্শ দেব, তোমরা রিটেনের পাশাপাশি ISSB-র পুরো 4 দিনের যে কোর্সগুলো রয়েছে, এই 4 দিনের কোর্সের প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা বিষয় তোমাকে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। এতে হবে তোমার সাইকোলজি ডেভেলপ হবে। তাছাড়া আমি আমার দীর্ঘ এই 6 বছরের অভিজ্ঞতায় আমি যেটা শিক্ষার্থীদের মধ্যে একটা ল্যাকেঞ্জ দেখতে পাই, ISSB-তে সবাই যায় রিটেন পাস করার পরে, কিন্তু সবাইকে আমরা অফিসারে চান্স পাচ্ছি, চান্স কিন্তু পাচ্ছি না। আমাদের ছোট ছোট কিছু ভুল ত্রুটি হয় যেগুলো আমরা নিজেরা বুঝতে পারি না, বা অদক্ষ বা ভালো কোনো প্রতিষ্ঠানে না যাওয়ার ফলে আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে আমাদের মধ্যে। তবে আমার যেটা পরামর্শ তোমাদের জন্য, তোমরা যারা ISSB-তে দিতে যাবা পরীক্ষা সামনে রিটেন পাস করার পর, আর আমি যেটা বলি, তুমি রিটেনের ক্যান্ডিডেট হওয়া মানেই তুমি ISSB-র ক্যান্ডিডেট অবশ্যই হওয়া। কারণ রিটেন খুব বেশি কঠিন হবে না, জাস্ট বুদ্ধিমত্তার সাথে যদি আমরা একটু প্রিপারেশন নেই কিছুদিন, তাতেই এনাফ রিটেন পরীক্ষা কোয়ালিফাই করার জন্য। আর এই সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ, সর্বশ্রেষ্ঠ ডিফেন্স কোচিং একাডেমি, আর সর্বনিম্ন মূল্যে আমরা এখানে ISSB-র কোর্সগুলো করাই। আর আমাদের পরিবেশটা পুরোটাই ISSB-র মতন করে থাকে সাজানো। ISSB-তে যেভাবে হবে ঠিক সেই আকারে, ডেমো আকারে আমরা পুরো সেশন ডে বাই ডে আমরা কোর্সগুলো করাবো তোমাদের। তো সুতরাং তোমাদের যারা ইচ্ছা আর্মি অফিসার হবা, 82 BM লং কোর্সে চান্স নেবা, মিলিটারি একাডেমিতে ট্রেনিংয়ের জন্য নিজেকে নিয়োজিত করতে যাদের খুবই ইচ্ছা, তারা বাংলাদেশের সর্ববৃহৎ একাডেমি সোজার একাডেমি থেকে এসে কোর্স করে নিজের স্বপ্নকে পূরণ করতে পারো। আর এতটুকু বলতে পারি, সোজা ট্রেনিং একাডেমি সর্বদা নিয়োজিত থাকবে তোমাদের চান্স পাওয়ার লক্ষ্যে। আর আমি যেটা একটা কথা বলবো, যে সময় চলে গেলে তুমি সিদ্ধান্ত আর নেওয়ার তোমার সময় থাকবে না। সঠিক সময় তোমাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা প্রতিষ্ঠান বেছে ভালো একজন ইনস্ট্রাক্টর বের করে তার আন্ডারে তোমাকে কিছুদিন ISSB প্র্যাকটিস করাটা বেটার হবে। অনেকে কোর্স না করেও চান্স পায়, এটা ট্রু, বাট করে যাওয়াটা ভালো। করে গেলে তোমার দুর্বলতাগুলো তুমি খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের শুভকামনা করি, তোমরা সকলে চান্স পাও, যেখানেই কোর্স করো না কেন, যেখানেই কোচিং করো না কেন। বাট সবসময় মনে রাখতে হবে একটা বিষয়, যে আমি ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে ISSB-র যে পরিবেশগুলো দরকার, ISSB-র পরীক্ষার সেন্টারে, এই পরিবেশগুলো সর্বদা নিশ্চিত করা। আর এই নিশ্চিত করার দায়িত্বটা আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমি থেকে আমরা দিয়ে থাকি। এই কারণে আমাদের একাডেমির সাফল্য অনেক বেশি। ধন্যবাদ, সেই পর্যন্ত তোমাদের শুভকামনা রইল। তোমরা যখন আসবা সোজা ট্রেনিং একাডেমিতে ISSB কোর্স করার জন্য, দেখা হবে আমার সাথে, কথা হবে তোমাদের সাথে, আর পরামর্শ দেওয়ার জন্য, সাজেশন দেওয়ার জন্য, তোমার গ্রিন কার্ড, কাঙ্ক্ষিত গ্রিন কার্ড অর্জনের জন্য যা যা দরকার সব কিছু করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। সবাই ভালো থেকো।